বলেন এখন বলেন কোথেকে আসছেন? গুলিস্তান থেকে। নামবেন কোথায়? টিকরপুর। ভাড়া কত? কত নিচ্ছে ভাড়া? 150। আপনাদের কাছ থেকে? 200 টাকা। আপনাদের কাছ থেকে? 100। আপনাদের কাছ থেকে? আপনাদের কাছে স্টুডেন্টের চাইছিলেন? যে গাড়িতে আছেন এই গাড়ির নাম কি? ভাড়া কত? 80 টাকা। আপনাদের? আপনাদের কত নিচ্ছে? আরো জোরে কর। 200 টাকা। নাম কোথায়? আপনার ভাড়া কত ছিল? প্রকৃত ভাড়া 80 টাকার জায়গায় 200 টাকা। আপনাদের প্রকৃত ভাড়া 80 টাকা, নিচে 200 টাকা। টিকিট 50 টাকা, নিচে 200 টাকা। আচ্ছা, আপনার বাগমারা 150 টাকা, নিচে 150 টাকা। আপনাদের 50 টাকার ভাড়া 150 টাকা। আপনার নবাবগঞ্জ নামবো, 150 টাকা ভাড়া নিয়েছে। ম্যাডাম আপনার সাথে আপনার 60 টাকার ভাড়া নিচে 150 টাকা। 150 টাকা। আপনার 80 টাকার ভাড়া নিচে 200 টাকা। আপনাদের কাছে 80 টাকার ভাড়া 200 টাকা নিচে। কত নিচে? 50 টাকার ভাড়া 200 টাকা। 50 টাকার ভাড়া 200 টাকা নিচে। আপনাদের কাছ থেকে? আমার কাছ থেকে নিচে 60 টাকার ভাড়া 200 টাকা। আপনাদের কাছ থেকে? 200 করে নিচে, 200 করে। 80 টাকার ভাড়া 200 টাকা করে নিয়ে আসছে। এ ব্যাপারে আপনাদের কী কী মতামত আছে প্রশাসনের কাছে, সরকারের কাছে? আপনি বলতে পারবেন? হ্যাঁ বলেন। বসে বলেন, সমস্যা নাই। আমাদের টিকিট করে ভাড়া 50 টাকা, আমাদের কাছ থেকে জুলুম করে নিচ্ছে 200 টাকা, কিন্তু আমরা কারো সাহায্য পাচ্ছি না। আমরা সাধারণ পাবলিক, আমরা অসহায়, আমাদের পাশে কেউ দাঁড়ান, আমাদের কেউ সহযোগিতা করুন। আমাদের এত জুলুম কেন? 50 টাকার ভাড়া কেন আমরা 200 টাকা দিব? আমরা এর প্রতিবাদ চাই। আচ্ছা, এর সাথে আপনারা কি একমত? একমত। Okay.